আজকে দুটি গ্রুপ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমাদের অনেক অসঙ্গতিপূর্ণ কাজকর্ম হচ্ছে, যা সত্যিকারে আমাদের খুব কষ্ট লাগে, বিবেকে বাধা দেয়। আমরা দিনের কাজ করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি ও রাজি করার জন্য আমরা কাজ করি, সেখানে আমাদের মধ্যে যে বিভেদ, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না এই বিভেদটা আগামী দিনের জন্য থাকুক। বিশেষ করে সারা বিশ্বের অনেক মেহমান এই বাংলাদেশে আসেন, আপনাদেরকে উপলক্ষ করে, আপনাদেরকে নিয়ে তারা এই জায়গায় বিশ্ব ইস্তেমার কাজকর্ম করেন। সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করে যাচ্ছেন, এবং সারা তার অংশীদারিত্ব হিসাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয়, আমাদের জনপ্রতিনিধিবৃন্দ, আরো যারা আছেন সবাই, প্রশাসনের সমস্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনাদেরকে সহযোগিতা করে থাকে। এই যে হৃদ্যতা, আন্তরিকতাটা, মহব্বতটা, আমরা এই জিনিসটা অতীতে যেমন ছিল তেমন আমরা দেখতে চাই আগামী দিনে। এই বিশ্ব ইস্তেমায় আমরা এমন কোনো কিছু করতে চাই না যে কাজের কারণে অপরের আরেকটা লোকের ক্ষতি হয়। এই কথাটা আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। আমি আজকে বিশ্ব ইস্তেমায় এসেছি, বিশ্ব ইস্তেমায় কাজ করব, কাজ করতে গিয়ে, বা আমি নিজে এসেছি এই জায়গায় কিছু জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য এসেছি। সেই জায়গায় যদি একজন আরেকজনকে কষ্ট দেয়, তবলিগে গিয়েও দেখেছি, আমার নিজেরও খেয়াল আছে যে আমি নিজেও হাড়ি পাতিল মেজে তারপরে কিন্তু রান্না করেছি। এই জিনিসটা যদি বিবেকে থাকে প্রত্যেকের, কেউ কাউকে ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমরা চাই সেই বিশ্বাসযোগ্য কাজটি সমাধান করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য আমরা যেন কাজ করি, কেউকে কাউকে খুশি করার জন্য কেউ করে না। আমরা যারা এখানে প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি যারা এসেছি, আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠুভাবে যদি এই কাজটি সমাধান করার তৌফিক দেন, অবশ্যই এর জাদা খায়ের আপনারা যেমন পাবেন আমরা তেমনি পাবো। আমরা এই আশাটুকু করে আমরা আসি। আমরা চাই আপনাদের সবার ঐক্যমত পোষণ কল্পে এই বিশ্ব ইস্তেমায় কোন রকম কোন ধরনের ত্রুটি বিচ্যুতি এক তিল পরিমাণও কোথাও যেন না ঘটে, এটা আপনাদের উভয় পক্ষের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ।